নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কাল, ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু। চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের টহল। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের 9 প্রকৌশলীর বিরুদ্ধে মামলা, এখনও কাউকে আটক করেনি পুলিশ। বিজিএমইএর ঘোষণার পর বন্ধ রয়েছে আশুলিয়ার 55 কারখানা। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশের ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র। নানা হয়রানির অভিযোগ, অসহায় সেবাগ্রহীতেরা, জাতীয় ভূমি কমিশন গঠনের সুপারিশ। এবং পয়লা জানুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শেষ হয়েছে অধিকাংশ প্যাভিলিয়ন নির্মাণের কাজ। ভোগান্তি কমাতে এবার টিকিট বিক্রি হবে অনলাইনেও। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইসানবীর রুপল। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ, আগামীকাল ভোট। 16 দিনের একটানা প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষায় নগরবাসী। নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নেবেন তারা, সে লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনও। নির্বাচনী এলাকায় চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের টহল। ভোটারদের নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। নির্বাচনের দিন ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তাফসির পাপুর রিপোর্ট। শীতলক্ষার কোল ঘেঁষে গড়ে ওঠা নারায়ণগঞ্জে পৌরসভা গঠিত হয় 1876 সালে। এর 135 বছর পর 2011 সালে পৌরসভাকে উন্নীত করা হয় সিটি কর্পোরেশনে। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই সিটির নির্বাচন। গতবারের চেয়ে প্রায় 70,000 বেড়ে এবার নারায়ণগঞ্জ নগরীতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 4,74,931। এর মধ্যে পুরুষ 2,39,662 আর নারী ভোটার 2,35,269, ভোটকেন্দ্র 174। নির্বাচনে 27টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন 156 প্রার্থী। 9টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন 38 জন আর মেয়র পদে প্রার্থী 7 জন। বহুল আলোচিত এই নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে 22 প্লাটুন বিজিবি সহ মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 9,500 সদস্য। এর মধ্যে 5,500 সদস্য থাকছেন টহল দলে আর 4,000 সদস্য মোতায়েন থাকবেন নির্বাচনের দিন 174টি ভোটকেন্দ্রে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে একটি করে টিম। এর বাইরে মঙ্গলবার থেকেই 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরো নির্বাচনী এলাকায় কাজ শুরু করেছে 14টি টিম। রিটার্নিং কর্মকর্তা বলছেন নির্বিঘ্নেই ভোট দিতে পারবেন ভোটাররা। 5,500,000 ভোটারের ভোট নেওয়ার জন্য আমরা 174টি ভোট কেন্দ্র করেছি। এর মধ্যে 137টি ভোট কেন্দ্রে একটু নজরদারি বেশি রাখতে হবে এবং কিছু প্রার্থীর জন্যও বা তাদের সমর্থক আছে সেদিকে আমাদের একটু নজরদারি থাকবে। 22 তারিখে সম্মানিত ভোটারদের জন্য আমি 1,304টি যে কক্ষ, এই 1,304টি উৎসবের দুয়ার আমি খুলে দেবো, তারা ভোট দেবেন এবং উৎসব করবেন। দেশে এবারই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তফসিল ঘোষিত হয় 14 নভেম্বর আর 5 ডিসেম্বর থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা। ভোট গ্রহণ হবে 22 ডিসেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে সবার আগে তার সাথে কথা বলছি আমরা। নির্বাচন কমিশনের যে কার্যালয় নারায়ণগঞ্জ, আসলে যে রিটার্নিং অফিসার যেখানে বসে, রিটার্নিং অফিসার কার্যালয়, এখানে কিন্তু আসলে এই যে আগামীকালকে নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ এখন চলছে। এবং এর মধ্যে দেখেছি যে একদিন আগেই কিন্তু এখানে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ সবকিছু, কিন্তু আনুষঙ্গিক যে সরঞ্জাম আদি সেগুলো কিন্তু চলে এসেছে। এবং গতকালকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তারা কিন্তু অনেক রাত পর্যন্ত কাজ করেছে এখানে কর্মকর্তা কর্মচারীরা। এবং এরা কিন্তু দেখেছি যে যে আনুষঙ্গিক এইসব যে সরঞ্জাম আদি রয়েছে, এরা আসলে প্রত্যেকটা কেন্দ্রের জন্য আলাদা আলাদা ভাগ করে তারা এগুলো রেখে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন। এবং আজকে 11টা নাগাদ এগুলো ভোট কেন্দ্রে, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে 174টি ভোট কেন্দ্র রয়েছে, সেই 174টি ভোট
ভোটকেন্দ্রে পাঠানোর কথা, এবং এই এই ভোটকেন্দ্রে এগুলো বহন করার জন্য আমরা কিন্তু দেখেছি এর মধ্যে যে যে পুলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু একে একে করে আসতে শুরু করেছেন এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে, এবং এসে তারা যে যার মতো করে তার তাদের এই ব্যালট বাক্স সহ আনুষঙ্গিক জিনিসপত্র বুঝে নিচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখছি যে দেখতে পাচ্ছি বাইরে কিন্তু এই রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন যে যখন এগুলো বহন করে নিয়ে যাবে তারা আসলে সেগুলোকে পাহারা দিতে দিয়ে নিয়ে যাবে, এবং কেন্দ্রে যাওয়ার পরে কিন্তু ওখানে যে এর পাশাপাশি যেমন কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে ভোটার তালিকা যে ছবি ছবি সংযুক্ত যে ভোটার তালিকা রয়েছে এই নির্বাচন কমিশনের সেগুলোও কিন্তু একে একে সেই প্রত্যেকটি কেন্দ্র অনুযায়ী তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এবং এরপরে ওখানে শুরু হবে যে পুলিং অফিসার সহকারী পুলিং অফিসার এবং এদের কাজ। এবং পাশাপাশি আমরা যেটা দেখছি যে শহরের কথা যদি বলি, যেহেতু প্রচার প্রচারণা গতকালকে মধ্যরাতেই শেষ হয়ে গেছে, সেহেতু এখন কিন্তু আসলে আমরা দেখেছি যে এই গত কয়েকদিন ধরে বিশেষ করে 5 ডিসেম্বর প্রচার প্রচারণা শুরু হওয়ার পরে সকালবেলায় কিন্তু দেখতাম যে আসলে নির্বাচনী হাওয়ায় আসলে বলতে গেলে নির্বাচনী আমেজে উত্তল হয়ে উঠত যে পুরো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা। আজকে কিন্তু অনেকটা ঠান্ডা রয়েছে পুরো নারায়ণগঞ্জ শহরটা কিছুটা, এবং যদিও আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা কিন্তু শহরের মধ্যে টহল দিচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে, পাশাপাশি প্রার্থীরা যেহেতু আজকে প্রচার প্রচারণা বন্ধ সেহেতু প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হয় কিনা বা এই ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতেও আমরা দেখছি যে 27টি ওয়ার্ডে 27টি যে মোবাইল কোর্ট রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে তারা বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টগুলো রয়েছে, এবং সবকিছু বলতে গেলে পরিস্থিতি আসলে এখন সবাই অপেক্ষা করছে যে রাত পোহালেই যে নির্বাচন, এবং প্রার্থীরা যেমন অপেক্ষা করছে এই ভোটের জন্য, রিটার্নিং অফিসাররা তারা কাজ তাদের কাজ শেষ করেছে, তেমনি ভোটাররাও তাদের সেই মূল্যবান ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে মুখে আছে বলতে হয়। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল এবং প্রচার প্রচারণা এরই মধ্যে শেষ হয়েছে এবং নির্বাচনের সরঞ্জাম এখন কিন্তু দেওয়ার কাজ শুরু হয়েছে, সেখানে পৌঁছে দেওয়ার কাজ। তো সেই খবর জানাচ্ছিলেন রাশেদ লিমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত রাতে ঢাকা বিমানবন্দরের থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান। এ ঘটনায় সম্প্রতি বরখাস্ত হওয়া 9 প্রকৌশলীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। গত 27 নভেম্বর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের BG1011 ফ্লাইট ঢাকা থেকে হাঙ্গেরি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। ত্রুটির কারণে অনুসন্ধানের 3 তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটির রিপোর্টে এটিকে মনুষ্যসৃষ্ট ত্রুটি বলে নিশ্চিত করা হয়। বাংলাদেশ বিমানের শূন্যপদে লোকবল নিয়োগের দীর্ঘসূত্রিতার জন্য বিমানের ব্যবস্থাপনাকে দায়ী বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রাজধানী সোনারগাঁয়ে হোটেলে দেশীয় এয়ারলাইন্সের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বিমানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর বিমানের নিরাপত্তা ত্রুটির তদন্ত করতে গিয়ে বাংলাদেশ বিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অপ্রশিক্ষিত জনবল নিয়োগের ভয়াবহ অনিয়মের চিত্র ধরা পড়েছে। এ সময় এভিয়েশনের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ জনবল গঠনে একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং 2019 সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী। সেমিনারে দেশীয় এয়ারলাইন্সের মালিকরা আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দেশীয় বিমানের জন্য অতিরিক্ত চার্জ এবং জ্বালানি তেলের মূল্য বেশি রাখার বৈষম্য নিরসনের দাবি জানান। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গার স্পেস দেওয়া সহ 11টি সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিমানের ত্রুটির ব্যাপারে নিরাপত্তাজনিত বিষয়টিকে আমরা তদন্ত করতে গিয়ে যেটা দেখা গেল সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি নিজে কিন্তু আটকে উঠেছি। যারা চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন যে ব্যক্তিটি মানে সর্বশেষ চেক করেছিলেন তার লাইসেন্সই ছিল না। এই 3 বছর অভিজ্ঞতা হচ্ছে যে কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনার হয়নি। ইভেন কোনো বাধা না, বাধা হচ্ছে ম্যানেজমেন্ট ইটসেলফ। যখনই কোনো মিটিং হয় তখনই বলি যে আপনারা এটাকে সমাধান করেন, আপনারা রিক্রুটমেন্ট করেন, কিন্তু সেটা নেই। এবার দরকার হলে পরে কিছুটা খড়গহস্ত হয়, ছাড়া কোনো পথ এখানে নেই।
বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের অসন্তোষের জের ধরে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলের 55টি শিল্প কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রমিক নেতাদের আহ্বান সত্ত্বেও সকাল থেকে কাজে যোগ দেয়নি শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কারখানার সামনে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোর থেকে পুলিশ, র্যাব সহ 10 প্লাটুন বিজিবি আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকার পোশাক কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গত শনিবার থেকে ন্যূনতম 10,000 টাকা মজুরির দাবিতে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এরপর সরকারের 3 মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে বাড়ি ভাড়া না বাড়ানোর বিষয়ে সমঝোতা হলেও কাজে যোগ দেয়নি তারা। পরে কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় বিজিএমইএ। দর্শক, এই মুহূর্তে সাভারের আশুলিয়ায় রয়েছে সহকর্মী তারেকুজ্জামান শিমুল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন যোগ দিচ্ছি তার সাথে। রূপল, বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গত 9 দিন আগে এই আশুলিয়া অঞ্চলের যে শিল্প কারখানাগুলোতে যেই শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গতকাল বিজিএমইর পক্ষ থেকে যেই ঘোষণা দেওয়া হয়েছিল যে এখানকার 55টি কারখানা যেখানে এই শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ছিল সেইগুলোতে কিন্তু বন্ধ রাখার ঘোষণা আসে। এবং সেই ঘোষণার পরপরই আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাতেই কিন্তু এখানকার যেই সব কারখানার মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রত্যেকটির কারখানায় কিন্তু সামনে এই কারখানা বন্ধ রাখার নোটিশ ঝোলানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন যে কারখানাটি আছে সেই কারখানাটিতেও বেশ বড় আকারে সেই নোটিশ ঝোলানো হয়েছে। এবং আজকে সকাল থেকে এখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে এবং বিশেষ করে শিল্প অঞ্চলের পুলিশের পাশাপাশি বাইরের বিভিন্ন শিল্পাঞ্চল থেকেও প্রচুর পুলিশ নিয়ে আসা হয়েছে। এবং এই কারখানাটির সামনে যে সংখ্যক পুলিশ দেখছেন ঠিক একই সংখ্যক কিংবা এর চেয়েও বেশি কারখানা ভেদে কম বেশি করে এখানকার প্রত্যেকটি কারখানার সামনেই কিন্তু এই ধরনের পুলিশ রাখা হয়েছে। এমনকি যেসব কারখানা বন্ধ করা হয়নি, যেখানে আজ কাজ চলছে আশপাশের বিভিন্ন এলাকায়, সেসব কারখানার সামনে আমরা দেখেছি যে পুলিশের শক্ত অবস্থান রয়েছে। তো এখানকার শিল্প পুলিশের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে গতকাল 55টি কারখানা বন্ধ করার ঘোষণা আসলেও আজকে এখানে সব মিলিয়ে 69টি কারখানায় কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং সেখানে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। তো আজকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আসলে আজকে এখানের এখানকার পুলিশের কাছ থেকে আমরা শুনেছি যে আসলে যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে আজকে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অসন্তোষ কিংবা কোনো ধরনের কোনো বিদ্রোহ কিংবা কোনো ধরনের কোনো সমস্যা তারা এখনো পর্যন্ত দেখেননি। আজকে সকালে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে শ্রমিকরা যেই পথ দিয়ে প্রবেশ করে থাকেন আসলে এই আবদুল্লাপুর বাইপাস সড়কে, সেই সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি এখন যান চলাচল স্বাভাবিক, কিন্তু সকালে যখন আমরা এসেছিলাম বিশেষ করে 6টা থেকে 8টা পর্যন্ত এখানে কিন্তু যান চলাচল সীমিত ছিল এবং 8:30টার পর থেকে আমরা দেখেছি কিন্তু ধীরে ধীরে সেটি খুলে দেওয়া হয়েছে। এবং সকালে আমার এখানকার পুলিশ জানিয়েছেন যে শ্রমিকদের একটি অংশ জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন, তো সেক্ষেত্রে তারা তাদেরকে ধাওয়া দিলে তারা এখান থেকে চলে যান। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর তাছাড়া শিল্প পুলিশ আমাদেরকে জানাচ্ছে যে আসলে এই কারখানা বন্ধের যে সিদ্ধান্ত এসেছে এই বন্ধের সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে ততক্ষণ পর্যন্ত এই শিল্প পুলিশ এখানে অবস্থান নিয়ে থাকবে, যেহেতু কারখানাগুলো এগুলো খুবই সংবেদনশীল এলাকা এবং এখানকার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার মধ্যে হওয়ার কারণে কিন্তু সরকারি নির্দেশে তারা এখানে পাহারা দিচ্ছেন। এবং তারা আমাদেরকে জানাচ্ছেন যে এই কারখানাগুলোর মালিক এবং শ্রমিকদের যে তাদের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছিল এবং যে বৈঠক হচ্ছিল সেই বৈঠকের পর তারা যদি সিদ্ধান্ত আসতে পারে যে কারখানা আবার খোলা হবে সেক্ষেত্রে এই কারখানাগুলো কিন্তু পুনরায় তারা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। তো এখন যারা পুলিশ অবস্থান করছেন এই পুলিশের পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিজিবি এবং র্যাবের এবং আর্মস পুলিশ ব্যাটালিয়নের বেশ কিছু সংখ্যক ব্যাটালিয়ন আমরা দেখেছি তারা এখানে রাস্তা দিয়ে বারবার টহল দিচ্ছিল এবং শিল্প এলাকার আশপাশে যেসব শ্রমিকদের যেসব এলাকা আছে যেখানে শ্রমিকরা থাকেন সেসব এলাকায় কিন্তু তারা অবস্থান করছেন। তো এর মধ্যে আমাদের এখানে তেমন কোনো শ্রমিকদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। বিশেষ করে অন্যান্য সময় আমরা যেমনটা দেখে থাকি যে শ্রমিকরা সকালে আসেন কারখানার সামনে, কারখানা খুলে দেওয়ার দাবি জানান, তেমন ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে কিছু শ্রমিকের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা মোটামুটি সন্তুষ্ট এবং তারা তাদের নেতাদের যে আহ্বান গতকাল ছিল 17টি সংগঠনের কাজে যোগ দেওয়ার সে বিষয়ে তারা চাচ্ছেন যে মালিক পক্ষের সাথে যত দ্রুত সম্ভব কথা বলে তারাও কাজে যোগ দিতে চান। তো রূপল, এখন পর্যন্ত এই শান্তিপূর্ণ অবস্থান কিন্তু এখানে শান্তিপূর্ণ কিন্তু পরিবেশ এখানে বিরাজ করছে, এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। রূপল, সাভারের আশুলিয়ায় 55টি কারখানা বন্ধ রাখার ঘোষণা হলেও এখন আজ কিন্তু 59টি কারখানা বন্ধ রয়েছে এবং সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তো সেখান থেকে খবর জানাচ্ছিলেন তারেকুজ্জামান শিমুল।
দেশের ভূমি অফিসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র, আর এই দালালদের দৌরাত্বে অসহায় সেবাগ্রহীতারা। পরিস্থিতি এমন যে দালালদের কারণে দিনকে দিন মিলান হচ্ছে ভূমি অফিসের অর্জনও। ভূমি গবেষকদের মতে এক্ষেত্রে সাধারণ তথ্য সেবাগ্রহীতাদের আরও সচেতন হতে হবে, পাশাপাশি হয়রানি ও দুর্ভোগ লাঘবে একটি জাতীয় ভূমি কমিশন গঠনেরও সুপারিশ তাদের। ভূমিমন্ত্রী বলছেন যে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার কাজ চলছে, এটি সম্পন্ন হলে কাজের গতি যেমন বাড়বে তেমনি হয়রানিও কমবে। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সবাই বলে ভূমি অফিস নাকি দুর্ভোগার ভোগান্তির অপর নাম, সত্যি কি তাই সেটি জানতে আজ আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তুলনামূলক পরিপাটি এই অফিসে ঢুকেই অসংখ্য নোটিশ চোখে পড়ে, যার একটিতে বলা হচ্ছে সেবা গ্রহণে সমস্যা হলে সরাসরি এসিল্যান্ডকে ফোন করুন। কিন্তু অনেকেই সে কাজটি করেন না। এই যেমন মজিবর সাহেব, তিনি 15% জমি খারিজ করাতে চান। এই পরিমাণ জমির খারিজ মূল্য হওয়ার কথা 2 থেকে 2,500 টাকা, কিন্তু মজিবর ভূমি অফিসের তেমন কিছু বোঝেন না, তাই এসিল্যান্ডকে ফোন করা তো দূরের কথা, অফিসের কারো সাথে যোগাযোগ না করে খারিজ ফর্ম কিনতে গেলেন বাহিরের ফটোকপির দোকানে। মজিবরের মতো আমরাও জানতে চাই কিভাবে খারিজ করাতে হয়। দোকানে সাইদ 5 পাতার একটি ফর্মের দাম 100 টাকা রেখে সেটি পূরণ করতে আমাদের পাঠালেন তারই ছোট ভাই শরীফের মুদি দোকানে। বলা চলে মুদি দোকানেই চলছে ভূমি অফিসের কাজ। শরীফ অল্প কিছু শূন্যস্থান পূরণ করে বড় ভাই সাইদকে ফর্ম পূরণের টাকা বুঝিয়ে দিতে বললেন। শুরুতে এ কাজের জন্য যা খুশি দিয়েন এমন কথা বললেও এবার সাইদের ভিন্ন সুর। আমরা সাইদের মাধ্যমে জমির খারিজ করাতে চাই, শুনতে চাই খারিজ করতে কত টাকা প্রয়োজন। শুধু রূপগঞ্জ নয়, দেশের বেশিরভাগ ভূমি অফিসকে ঘিরেই গড়ে উঠেছে এমন দালাল চক্র। রূপগঞ্জের এসিল্যান্ড বললেন এসব বন্ধে জনসাধারণকে সচেতন হতে হবে। আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে এসিল্যান্ডের দরজা সবসময় আপনাদের জন্য খোলা আছে। আপনারা অফিসে আসেন, সরাসরি কারোর সাথে কথা বলার দরকার নেই, সরাসরি আপনার এসিল্যান্ডের কাছে আসেন। দুর্ভোগ লাঘবে ভূমি কমিশন গঠনের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। একটা চলমান একটা প্রক্রিয়া, ধারাবাহিকভাবে এটার এই দুর্নীতি মানে তদন্ত হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশনের মতো একটা জাতীয় ভূমি দুর্নীতি তদন্ত ব্যুরো বা কমিশন গঠন করা। অন্যদিকে মন্ত্রী বলছেন ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের কাজ চলছে, এটি শেষ হলে সেবা গ্রহীতা ও কর্মকর্তা সবার জন্যই সুবিধা হবে। এক্ষেত্রে মানুষের ভোগান্তি অনেক, এই ভোগান্তির কারণে বিভিন্ন রকমের দুর্নীতিও শুরু হয়ে যায়। এগুলো দূর করার একমাত্র উপায় ডিজিটাইজেশন, যথাসম্ভব অল্প সময়ের ভিতরে আমরা এই কাজ সম্পন্ন করব। সংশ্লিষ্টরা মনে করেন দেশের ভূমি অফিসগুলোতে যে পরিমাণ নথি আছে সেগুলো ডিজিটাল না করলে নষ্ট হয়ে অপূরণীয় ক্ষতি হতে সময় লাগবে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 1 জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ইতিমধ্যে অধিকাংশ প্রিমিয়াম প্যাভিলিয়নের সিংহভাগ কাজ শেষ হলেও অগ্রগতি নেই সাধারণ স্টল নির্মাণে। তবে 29 ডিসেম্বরের মধ্যে মেলার সব প্রস্তুতি শেষ হবে বলে প্রত্যাশা রপ্তানি উন্নয়ন ব্যুরোর। মানুষের ভোগান্তি কমাতে এবার প্রথমবারের মতো মেলার বাইরেও অনলাইনে টিকিট বিক্রি করা হবে। এছাড়া এখন থেকে মেলার প্রতি বছর রপ্তানি ট্রফি প্রদান করা হবে বলে জানান বাণিজ্য সচিব। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আগারগাঁওয়ে 22তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের কর্মযজ্ঞ এখন শেষ পর্যায়ে। মেলায় লাখ লাখ মানুষের সমাগম হওয়ায় পণ্য ব্র্যান্ডিং এর সুবর্ণ সুযোগ হিসেবে দেখে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি। তাই ক্রেতা দর্শনার্থী আকর্ষণে দৃষ্টিনন্দন স্টল নির্মাণে দেখা গেছে এক ধরনের প্রতিযোগিতা। কাঠ, স্টিল ও মেটালের ফ্রেমে নির্মিত স্টলগুলোর অবয়বে পণ্যকে যেমন হাইলাইট করা হয়েছে তেমনি ক্রেতা আকর্ষণে বৈচিত্র্য আনা হয়েছে। প্রিমিয়ার প্যাভিলিয়নগুলোর কাজ প্রায় শেষের পথে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রোডাক্টগুলোকে হাইলাইট করার জন্য আমরা বাইরে থেকে অনেক বেশি লাইট ইউজ করছি, তারপর আমাদের ব্র্যান্ডটাকে ফোকাস করার চেষ্টা করছি। এখানে অ্যাটেন্ড করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ব্র্যান্ডিংটা হচ্ছে মেইন, আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কাস্টমারদেরকে জানানো। আমরা তো ইলেকট্রনিক প্রোডাক্ট এবং এই কারণে আমাদের প্যাভিলিয়ন ডিজাইনে এবং এর সারফেসে আমাদের হচ্ছে গিয়ে ওই হাইটেক এক্সপোজার দেওয়ার আমরা চেষ্টা করছি। মেলায় 20টির বেশি দেশ অংশগ্রহণ করবে জানিয়ে বাণিজ্য সচিব বললেন এবার মেলা অনেক বেশি বর্ণিল হবে, আর রপ্তানিকারকদের উৎসাহিত করতে 68টি প্রতিষ্ঠানকে দেওয়া হবে রপ্তানি ট্রফি। রপ্তানি ট্রফিটা দেওয়া হলে বাণিজ্য এবং রপ্তানি দুইটার সাথে
ওতপ্রোতভাবে দুটো জড়িত, এবং এই ট্রফিটা যখন আমরা দেব এবং এরপরে বাণিজ্য মেলা উদ্বোধন হবে, এবার আয়োজনটা আগের চেয়ে অনেক বেশি কালারফুল হবে। এদিকে ইপিবি জানায় এবার প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি করা হবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হবে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশাল একটা কিউ হয়ে যায় টিকিটের জন্য, সেজন্য আমরা এবার অনলাইন টিকিটিং এরও আমরা ব্যবস্থা করেছি। আমরা সিকিউরিটিটাকে অন্য বছরের তুলনায় এবার আরেকটু গুরুত্ব দিয়ে দেখছি। 5 লেয়ারের মতো আমাদের সিকিউরিটি থাকে, আর সিসিটিভির সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। মেলায় মেগা মিনি পেভিলিয়ন সহ মোট 560টি স্টল থাকবে। দর্শনার্থীরা মেলায় কোথায় কি আছে ওয়েবসাইটে সব দেখতে পারবেন। আর মেলার প্রবেশ মূল্য শিশুদের 20 ও প্রাপ্তবয়স্কদের 30 টাকা। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। এই অর্থ বছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 7.25 থেকে 7.5% মধ্যে। গেল 5 মাসে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার এ যাবৎকালে সবচেয়ে বেশি। এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক অর্থনীতির অগ্রগতির চিত্র তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। 2021 সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে বৈদেশিক বিনিয়োগ ব্যাপক হারে বাড়বে বলে মন্তব্য করেন তিনি। আমাদের আগামী বছরটা ভালো যাবে। আমরা গত বছর প্রবৃদ্ধি অর্জন করেছিলাম 7.11%। আমরা বিশ্বাস করি 7.25 থেকে 7.5 এর নিচে আমাদের জিডিপি তে প্রবৃদ্ধি হবে না, বলছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চোখে মুখে সাফল্যের ছটা, স্বপ্নের হাতছানি জানালেন। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে 23,594 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, যা যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পরিমাণও সর্বকালে সর্বশ্রেষ্ঠ ফিগার হচ্ছে আমাদের গত 5 মাস। চলতি বছর 7 লাখ শ্রমিক বিদেশে গেছে এবং বছর শেষে রেমিটেন্সের পরিমাণ $1,500 কোটি ছাড়াবে। সেই সঙ্গে দেশের রাজস্ব আহরণ রেকর্ড ছাড়িয়েছে বলেও জানান মন্ত্রী। তবে আয়কর প্রদানে নাগরিকদের মধ্যে জড়তা আছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের রপ্তানি বাণিজ্যে প্রবৃদ্ধি আমাদের 6.3%, এটা ভালো। রাজস্ব আহরণের পরিমাণ আমাদের প্রবৃদ্ধি হচ্ছে 18%। 2021 সালের মধ্যে দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে বিদেশি বিনিয়োগ ব্যাপক হারে বাড়ার বিষয়টি ব্যাখ্যা করে বলেন তিনি। সেই সঙ্গে বলেন বিনিয়োগ বাড়াতে গ্যাস বিদ্যুৎ সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। যখন আমরা লিস্ট ডেভেলপ থাকবো না, তারা যখন দেখতে পাবে যে অর্থনৈতিক মানচিত্রে আমাদের অবস্থান বড় হয়ে গেছে, সুন্দর হয়েছে, আরো উজ্জ্বল হয়েছে, তখন সারা বিশ্বের ব্যবসায়ীরা নিজেকে লাভবান করার জন্য তারা এই দেশে আসবে। প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেট হবে, জিডিপিতে প্রবৃদ্ধি বাড়বে, আমাদের এক্সপোর্ট 15% বেড়ে যাবে। মূল্যস্ফীতি এবছরও 5.5% মধ্যে থাকবে বলেও জানান মন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নানা দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি তৎপর। গার্মেন্টস আমরা তৈরি করতে পারি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের 42টি কবিতা নিয়ে সিডি রাতের এপিটাফ মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শান্তিনগরের পিবিএস প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংস্কৃত বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, কৃষিসহ মোট 13টি বিষয়ে হুজ হু বাংলাদেশ 2016 পদক প্রদান করেছে হুজ হু বাংলাদেশ নামে একটি বেসরকারি সংগঠন। গতকাল রাজধানীর একটি হোটেলে গুণীজনদের পদক প্রদান করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রথমবারের মতো আয়োজিত পদক প্রাপ্তদের মধ্যে ছিলেন কৃষিতে শাইক সিরাজ, শিল্প ও সংস্কৃতিতে সানজিদা খাতুন, শিক্ষায় প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, সাংবাদিকতায় তৈয়ব খান, সামাজিক কর্মকাণ্ডে স্যার ফজলে হাসান আবেদ, ক্রীড়ায় আকরাম খান সহ বিশিষ্টজনেরা। এ সময় আরও উপস্থিত ছিলেন হুজ হু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর এ কে আব্দুল মোমেন সহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাদ্যবান্ধব কর্মসূচিকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আগামী মার্চ এপ্রিলে পুনরায় শুরু হওয়া এ কর্মসূচিকে ডাটাবেজের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এই যে খাদ্যবান্ধব কর্মসূচিতে আমরা সাকসেসফুল, আমরা 100% এই কর্মসূচিতে সাকসেসফুল করতে চাই।
এই কর্মসূচি থেকে আমরা কোনো রকম প্রস্তাবিত হতে দিতে রাজি না। ম্যাক্সিমাম এই বিলি বন্টনের সাথে যারা জড়িত চেয়ারম্যান মেম্বার তারা তো আমাদের দলীয় মেম্বার চেয়ারম্যান, কিন্তু তাই বলে কেউ যদি এই কর্মসূচি থেকে প্রস্তাবিত করতে চেয়েছে আমরা কিন্তু কাউকে ছাড় দিই নাই। আগামী মার্চ এপ্রিলে যে আমরা কর্মসূচি যখন আবার চালু হবে আমরা এই কর্মসূচিটাকে এমন অবস্থায় নিয়ে আসতে চাই যে আর কোনো রকম কথাবার্তা যাতে কেউ না শুনতে হয়। আমরা ওই কর্মসূচিটাকেও আমরা দাতা বেজে নিয়ে আসতে চাই। পোশাক কারখানার গুরুত্বপূর্ণ পদে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন উন্নয়ন কর্মীরা। গতকাল রাজধানীর ডেইলি স্টার ভবনে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে তারা এই আহ্বান জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, পোশাক শ্রমিকদের জন্য লিভিং ওয়েজ বাস্তবায়নের জন্য আরও কাজ করতে হবে, অধিকার আদায় করতে দায়িত্ব পালনে আরও শ্রমিকদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে পোশাকের ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে করণীয় রয়েছে বলেও জানান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিল্ডস এর নির্বাহী পরিচালক। বরগুনায় দিন দিন বাড়ছে বিশুদ্ধ খাবার পানির সংকট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, পৌরসভার মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় পানির স্তর নিচে নেমে গেছে, এতে নলকূপগুলো অকেজো হয়ে পড়েছে। পৌরসভা বলছে টাকার অভাবে পৌরবাসীর পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির উপরে নির্ভর করতে হচ্ছে। এম আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় প্রায় 1 লাখ টাকা ব্যয়ে গভীর নলকূপটি বসানো হয়েছে, কিন্তু বসানোর পর থেকে নলকূপ থেকে উঠছে না পানি। আমাদের টাকা ব্যয় হয়েছে অথচ কোনো কাজে আসে না এবং অযথাই টিউবওয়েলটি পড়ে রয়েছে এখানে। এই অবস্থা শুধু উপজেলা পরিষদ এলাকায় নয়, পুরো পৌরসভা ও আশপাশের এলাকাগুলোতেও অধিকাংশ গভীর নলকূপই বিকল হয়ে পড়েছে। তাই মানুষ বিশুদ্ধ খাবার পানির জন্য ছুটছে দূর দূরান্তে, অনেকে বাধ্য হয়েই পুকুরের পানির ওপর নির্ভর করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, অতিমাত্রায় গভীর নলকূপ ব্যবহার করায় পৌর এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। বিগত 1 বছর ধরে বরগুনা পৌরসভায় কিছু উৎপাদক নলকূপ চালু করার পর থেকে এই সমস্যাটা পৌরসভা এবং কাছাকাছি গ্রামগুলোতে দেখা দিচ্ছে। এর বাইরে হয়তো ইরিগেশনের ফলে ব্যাপক পানি উত্তোলন এটা অন্যতম কারণ হতে পারে। তবে পৌরসভা বলছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকলেও অর্থের অভাবে তা বন্ধ হয়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানি দিয়ে পৌরবাসীর চাহিদা মেটানো হচ্ছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে পানিতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ করা যায়। আমি একবার চালু করছিলাম, চালু করে দেখা গেছে যে আমাদের অনেক প্রায় 1,71,00,000 টাকা আমাদের বিদ্যুৎ বিল বকেয়া। বরগুনা পৌরসভার 60,000-এরও বেশি মানুষের জন্য প্রতিদিন 40 লাখ লিটার পানির প্রয়োজন হলেও গভীর নলকূপগুলোর মাধ্যমে পানি উত্তোলন করা হচ্ছে প্রায় 80 লাখ লিটার। কিন্তু পানির লাইন জরাজীর্ণ হওয়ায় এ পানি পানের উপযোগী নয় বলে অভিযোগ পৌরবাসীর। সময় সংবাদ বরগুনা। এবার এক নারীর সাফল্য গাথার গল্প। মাত্র 150টি মুরগি নিয়ে খামার গড়ে তুলেছিলেন বগুড়ার আদমদিঘি উপজেলার নাহিদ সুলতানা তৃপ্তি। কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা আর ইচ্ছে শক্তির কারণে তার খামারে এখন 60,000 মুরগি, পাশাপাশি গড়ে তুলেছেন মাছের খামারও। তার এই সাফল্যের আশপাশে অনেকে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলেছেন খামার। স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর ও ব্যাংক তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। অল্প বয়সে বিয়ের পর বেকার স্বামীর ঘরে অভাব অনটনে সংসার চলছিল না নাহিদ সুলতানা তৃপ্তির। এ অবস্থায় 1999 সালে বাবার দেওয়া স্বর্ণলঙ্কার 30,000 টাকায় বিক্রি করে বাড়ির পাশে 150টি মুরগি নিয়ে গড়ে তোলেন ছোট্ট খামার। এরপর কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তায় মাত্র 16 বছরে এখন তার খামারে মুরগির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 60,000, পাশাপাশি গড়ে তুলেছেন মাছের খামারও। এখন তার ব্যবসার মূলধন দাঁড়িয়েছে প্রায় 5 কোটি টাকা। 150টা লেয়ার মুরগি দিয়ে বাড়ির উঠোনে আমি প্রথমে স্টার্ট করি একটা ছোট একটা লেয়ার মুরগির খামার। বর্তমানে আমার 26টি শেড এবং 60,000 ব্রয়লার মুরগি আমি পরিচালনা করে থাকি। প্রত্যেক মান্থলি আমার উৎপাদন হয় এখান থেকে 60,000 ব্রয়লার মুরগি। স্থায়ী ও অস্থায়ীভাবে এই খামারে কর্মসংস্থান হয়েছে প্রায় 100+ বেকার যুবকের, আর আশপাশের অনেকে তার সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলেছেন খামার। আমরা এই খামারে 25 থেকে 30 জন ছেলেপেলে কাজ করতেছি। এই খামারে কাজকর্ম করে আমরা অনেক সুবিধায় আছি। এখানে যে কাজ করি, যে বেতন পাই, এটা দিয়ে আমার সচ্ছল ভাবে সংসার চলে। আমাদের প্রতি মাসে মোটামুটি ভালোই লাভ হয়।
3-4 লক্ষ টাকা লাভ হয়। শুধু তৃপ্তিকে নয়, ছোট বড় নতুন উদ্যোক্তা ও যুবকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বছরে প্রায় 7,000 বেকার যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে, এর মধ্যে প্রায় 5,000 বেকার যুব কর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে, ফলে বেকারত্ব দূর হচ্ছে এবং তারা স্বাবলম্বীর পথ দেখছে। 2009 সালে জাতীয় যুব দিবসে সফল খামারি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে নাহিদ সুলতানা তৃপ্তি। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পিরোজপুরে এবার আমনের বাম্পার ফলন হয় খুশি কৃষক, তবে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত তারা। জেলা কৃষি বিভাগ জানায়, পিরোজপুরে এবার 64,977 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা থেকে 1,17,879 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে 650-700 টাকায়। তবে কৃষকদের অভিযোগ, প্রতি বছর সরকারের ধানের দাম নির্ধারণ করলেও তা দিয়ে খরচ পুষিয়ে লাভবান হতে তাদের হিমশিম খেতে হয়। অবশ্য কৃষকরা তাদের ন্যায্য দামে ধান বিক্রি করে বেশি লাভ হতে পারে, সেজন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলার কৃষি কর্মকর্তা। কোন দুর্যোগ আসে নাই, যার জন্য ফলন ভালো হয়েছে। সার ঔষধের যে মূল্য, সেইভাবে কিষণ বদলা দিয়া যে ইডিয়া পরিশ্রম করিয়া ফসলটা ফলাই, সেইভাবে আমরা ল্যায্য মূল্যটা পাই না। আগের বছর ছিল 800-900 টাকা, এবার বাজার আর থেকে কম, কিন্তু ফলন ভালো হয়েছে, কিন্তু আমরা তো কৃষক বাঁচি না। গত বছরও আমরা এই জেলা থেকে প্রায় 3,000 মেট্রিক টন ধান কেনার টার্গেট ছিল, পুরোটা আমরা কিনতে পারিনি একটু দেরিতে শুরু হওয়ার কারণে। তো এই বছরও আমরা প্রচার করেছি বা কৃষকরা জানে যে সরকার ধান কিনবে। দেশের বেসরকারি খাত তেমন একটা প্রসারিত না হলেও অনেক বাধা বিপত্তি পেরিয়ে বর্তমানে দৃঢ় অবস্থানে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রাজধানীর একটি হোটেলে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের নতুন লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি চলতি বছরে অনিশ্চয়তার বছর উল্লেখ করে বলেন, এবছর ভালো বিনিয়োগের ফলে আগামী বছর প্রবৃদ্ধির হার 7.2 অতিক্রম করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডিসির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুসা ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, আইপিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যক্তি মালিকানা খাত অনেক বাধা বিপত্তি পেরিয়ে, বিশেষ করে অনিশ্চয়তার বৃত্ত থেকে বেরিয়ে এখন মনে হয় একটা দৃঢ় অবস্থানে আছে। এই বছর প্রথমবারের মতো আমরা একটা বছর অতিক্রম করলাম যে বছরে কোনো রকমের অনিশ্চয়তা এবং অন্যান্য ধরনের যেসব প্রতিবন্ধক যেগুলো বিনিয়োগের বিপক্ষে যায় সেগুলো মোটেই ছিল না। তার প্রতিফলন আগামী বছরের আমাদের দেশের যে প্রবৃদ্ধির হার তার মধ্যে সেটা প্রতিভাত হবে। মাত্র 7.2-3% আশা করছি। আমার দৃঢ় বিশ্বাস এই টার্গেট আমরা আগামী বছরে অবশ্যই অতিক্রম করব। ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ডাক্তার মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী পরিষদের পূর্ণ প্যানেল পরিচিত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডক্টর শহীদ মিলন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ। ময়মনসিংহের ভালুকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 316তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ভালুকা উপজেলা সদরের সালাউদ্দিন প্লাজায় এ শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান, পরিচালক বোরহান উদ্দিন আহমেদ এবং ভালুকা পৌরসভার মেয়র ডাক্তার মেজবা উদ্দিন কায়ুম উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ফ্রান্সের অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী প্রমাণিত হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টিয়ান লাগার্ড। এ কারণে দায়িত্ব বহাল থাকার বিষয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি। ক্রিস্টিয়ান লাগার্ডের বিরুদ্ধে 2008 সালে ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে এক সালিশ নিষ্পত্তির মাধ্যমে প্রভাবশালী এক ব্যবসায়ীকে রাষ্ট্রীয় তহবিল থেকে 40 কোটি 40 লাখ ইউরো পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় লাগার্ডের ব্যক্তিগত কোনো সুবিধা না নিলেও সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে দিয়ে দায়িত্ব অবহেলা দেখিয়েছেন বলে জানিয়েছে ফ্রান্সের তদন্তকারীরা। তদন্তকারী দল বলছে, 2007 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস সার্কাজির
প্রচারে সমর্থন দেয় পুরস্কার হিসেবে বিপুল অর্থের মালিক বার্নার্ড তাপিকে এ অর্থ দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে আপিলের ঘোষণা দিয়েছে লাগার্দের আইনজীবীরা। ফরাসি এক আদালতে আপিল করার কোনো সুযোগ নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে খণ্ডকালীন এবং পূর্ণকালীন শ্রমিকদের বেতন বৈষম্য আরও কমাতে হবে বলে জানিয়েছে জাপানের শ্রমমন্ত্রী তাকাসুনোবু কাতো। পাশাপাশি শ্রমিকদের বেতন বাড়ানো এবং ওভারটাইমে কাজের চাপ বাড়ানোর মতো কম পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি। এ সময় পূর্ণকালীন কর্মচারীদের বেতন কাটছাট করে দিয়ে খণ্ডকালীন কর্মচারীদের বেতন কিছুটা বাড়ানোর পদক্ষেপ কোম্পানিগুলোকে নেয়ার আহ্বান জানান তিনি। জাপানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূল্য সংকোচন রোধে অনেকদিন আগে থেকেই এ পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। ওভারটাইমে কাজ করার বিষয়টি নিয়ে আগামী বছরের পার্লামেন্টের অধিবেশনের ঘোষণা করা হয়েছে। দর্শক, এবার জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। আর লেনদেনের খবরাখবর জানতে এখন আমরা চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স এখন অর্থাৎ প্রধান সূচকটি অবস্থান করছে 4948 পয়েন্টে। ডিএসসি এস অর্থাৎ শরীয় ভিত্তিক সূচক এখন অবস্থান করছে 1169 পয়েন্টে এবং ডিএসসি 30 এটি অবস্থান করছে এখন 1800 পয়েন্টে। এবং তিনটি সূচকে দেখতে পাচ্ছি সকাল থেকে ঊর্ধ্বমুখী অবস্থা লক্ষ্য করছি। এবং এখনো পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন যা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এখনো 15 কোটি টাকার মতো, তাতে দেখা যাচ্ছে যে 100 কোটি টাকার বেশি কিন্তু এখনো পর্যন্ত লেনদেন হয়েছে। এবং দেখা যাচ্ছে যে 64টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে এবং দাম কমেছে এখনো পর্যন্ত 64টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে না এখন। এখন অবশ্য আমি একটু আগের খবরটি দেখছিলাম, যদিও এখন আমি দেখতে পাচ্ছি যে দাম কিন্তু বেড়েছে 126টি প্রতিষ্ঠানের এবং 116টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং অপরিবর্তিত আছে 56টি প্রতিষ্ঠানের দাম। এবং টাকার অঙ্কে একটু আগে যেটুকু বলছিলাম যে 100 কোটি টাকার বেশি, সেটি এখন দেখতে পাচ্ছি যে সবশেষ পরিস্থিতি 243 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবার জানিয়ে দিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে টপ 20 শেয়ার আছে সেই টপ 20 শেয়ারের খবরাখবর। টপ 20 শেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যে টপ 20 শেয়ারের অবস্থান আছে তার মধ্যে বিবিএস অর্থাৎ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কর্পোরেশন, সেটি কিন্তু 1 নম্বর অবস্থানে আছে। এবং 1 নম্বর অবস্থান আছে ডিএসসি টপ 20 থেকে। এরপরের বেশ কয়েকটি কোম্পানির কথা আমি একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেড আছে, বেক্সিমকো স্কোয়ার ফার্মা লিমিটেড এবং আছে এমিরেটার অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়াও সাসা ডেনিমস লিমিটেডও আছে 5ম অবস্থান। এবং এই প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু শীর্ষ অবস্থান ধরে অবস্থানের টপ 20 শেয়ারের মধ্যেই আছে। এবং টপ 20 শেয়ারের মধ্যে যে কয়েকটি শেয়ার দেখা যাচ্ছে যে বরাবর এই কোম্পানিগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। এবং আজকে প্রথম অবস্থানে থাকা যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কর্পোরেশন, সেই বিল্ডিং সিস্টেম কর্পোরেশন কিন্তু 55.40 টাকা সবশেষ লেনদেন করেছে এবং সর্বশেষ লেনদেনের আগে তারা সর্বোচ্চ দর উঠেছিল 55.80 টাকা পর্যন্ত। স্কোয়ার ফার্মা লিমিটেড এটি 2 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি। 2 নম্বর অবস্থানে স্কোয়ার ফার্মা এখন সবশেষ 246.60 টাকা লেনদেন করেছে এবং দেখা যাচ্ছে যে সর্বোচ্চ দর উঠেছিল এই স্কোয়ার ফার্মা লিমিটেডের 247.20 টাকা এবং সর্বনিম্ন দর নেমে গিয়েছিল 246 টাকা। এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 246.10 টাকা লেনদেন শেষ করেছে। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছি যে কেয়া কসমেটিক্স লিমিটেড আজকে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে আছে। কেয়া কসমেটিক্স লিমিটেড কিন্তু এখন সবশেষ লেনদেন করেছে 11.70 টাকা দরে এবং 12 টাকা সর্বোচ্চ দর উঠেছিল এবং এই প্রতিষ্ঠানটি গতকাল 11.60 টাকা লেনদেন শেষ করেছিল। এরপরে দেখতে পাচ্ছি ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটি অবস্থান করছে চতুর্থ অবস্থানে এবং 39.50 টাকা সর্বশেষ লেনদেন করেছে। এবং এই প্রতিষ্ঠানটির গতকাল কিন্তু লেনদেন কমে গিয়েছিল, লেনদেন ছিল 39 টাকায়। অর্থাৎ খুব বেশি কোম্পানিটির শেয়ারের লেনদেন কিন্তু সবশেষ লেনদেনের টাকার অঙ্কে দেখতে পাচ্ছি না, মানে অর্থাৎ মাত্র 50 পয়সার মতো সবশেষ লেনদেন বেড়েছে গতকাল থেকে। এরপর সাসা ডেনিমস লিমিটেড, সেটিও কিন্তু 73.90 টাকায় লেনদেন করেছে সর্বশেষ এবং গতকাল কিন্তু 71.30 টাকা সবশেষ লেনদেন করেছে। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণকাল ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু, চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের টহল। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের নয় প্রকৌশলীর বিরুদ্ধে মামলা, এখনও কাউকে আটক করেনি পুলিশ। বিজিএমইএর ঘোষণার পর বন্ধ রয়েছে আশুলিয়ার 55 কারখানা, বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশের ভূমি অফিসগুলোতে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী দালাল চক্র, নানা হয়রানির অভিযোগ, অসহায় সেবাগ্রহীদেরা, জাতীয় ভূমি কমিশন গঠনের সুপারিশ। এবং পহেলা জানুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শেষ হয়েছে অধিকাংশ প্যাভিলিয়নের কাজ, ভোগান্তি কমাতে এবারও টিকিট বিক্রি হবে অনলাইনেও। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।